আসসালামু আলাইকুম আলাইকুমি ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি ভালো আজকে আপনাদের সঙ্গে আমার লাঞ্চ মেনুটা শেয়ার করব আমার রান্না রান্নাবান্না কি হচ্ছে বাসায় সেগুলো শেয়ার করব আর আমাদের খাওয়া দাওয়া তো আপনাদের দোয়া আল্লাহ রহমতে এখন একটু ভালো আছি যদিও মানে স্কিনের যে একটা সমস্যা সেটা তো আছে তো যাই হোক স্কিনের সমস্যার কারণে কিন্তু আমি রান্না করে যেতে পারছি না তারপরও চেষ্টা করছি যে একটু একটু কাজ করার জন্য আজকে দুপুরের রান্নাগুলো আমার মাই করবে তো আম্মা আজকে কি কি রান্না করতেছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব তবে আমার মায়ের হাতের রান্না কিন্তু মাসাল্লাহ অনেক বেশি মজার আর যত রান্না বান্না শেখা সব তো মায়ের কাছেই শেখা তো ঠিক আছে আমার মায়ের হাতের রান্নাগুলো আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব আশা করি যারা রান্না দেখতে পছন্দ করেন তাদের কাছে আজকের ব্লগটি অনেক বেশি ভালো লাগবে তো মা প্রথমে গোর মাংস আর ভাতটা রান্না করে নিচ্ছে রাইসা মোস্তফা যেহেতু স্কুলে যাচ্ছে না বাসায় তো ওরা ঘুম থেকে উঠেই কিন্তু মানে নাস্তাটা খেতে চায় তো ওরা যেহেতু লেট করে ওঠে তো সেজন্য জন্য এদেরকে মানে ভাত দিয়ে দিচ্ছে আর কি কয়েকদিন যাবত মানে যে কদিন ধরে ওরা বাসায় আছে তো আগে আগে মাংস আর ভাতটা রান্না করে নিলাম মাই রান্না করেছে আমি আছি পাশে আমি ভিডিও করতেছি তবে খুব বেশি কিচেনে থাকছি না মা আমাকে যেতে দিচ্ছে না আর আমি এরই মধ্যে একজন ডক্টর দেখিয়েছিলাম স্কিনের যেহেতু আমার স্কিনটা একটু পুড়ে গিয়েছে তো সেজন্য ডক্টর নিষেধ করেছে যে কিচেনে যেতে তো মা এখানে হলো পালং শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করছে রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি যদিও মা রান্না করতেছে এখানে আমাদের বাংলাদেশি পালং শাকগুলো যে দুই আটি থাকে দুই আটি মানে হাফ কেজির চেয়ে একটু বেশি হবে শাক তো সেই জন্য এখানে দুইটা পেঁয়াজ কুচি তেলে ভেজে নেওয়া হয়েছে হাফ টি স্পুন পরিমাণ আদা বাটা এক টি স্পুন পরিমাণ রসুন বাটা আর হলুদের গুঁড়া হাফ টি স্পুন মরিচের গুঁড়া হাফ টি স্পুন জিরে গুঁড়া হাফ টি স্পুন আর ধনিয়া গুঁড়া হাফ টি স্পুন স্বাদ মতো লবণ এগুলো দিয়ে মশলাটা কষানো হয়েছে তো চিংড়ি মাছ দিয়ে পালং শাক খেতে কিন্তু বেশ লাগে তাই না তো চিংড়ি মাছগুলো দিয়ে একটু কষানো হচ্ছে তারপর এখানে কিন্তু শাকগুলো দিয়ে দেওয়া হবে তো রান্না কম বেশি সবাই আমরা পারি তারপরও যারা নতুন রাঁধুনি বা বেচেলার ভাইরা আছেন তাদের কাছে কিন্তু রান্নাগুলো অনেক বেশি উপকারী তো এই তো মা শাকগুলো দিয়ে দিচ্ছে তো আমার তো আর একা একা ওইদিকে ভালো লাগছে না মা রান্না করছে আমি আশেপাশে আছি যদিও কিচেনে খুব বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকতে পারি না মানে থাকলে মুখটা একটু জ্বালা পোড়া করে যেহেতু স্কিনটা একটু ঝলসে গিয়েছে তো এখন আমি হলো যে স্কেনের ডক্টর দেখিয়েছিলাম ওনা বলেছে যে আইস দিতে শুধু আইস দিয়ে ঘষতে তো এর মধ্যে আমার বাবা আবার একটা ওষুধের নাম পাঠিয়েছে আমাকে তো সেই ওষুধটা আমি এখনও আনতে পারিনি আনবো তো বাংলাদেশে কিন্তু এখন মোটামুটি খুব ভালো রোদ বাহিরে যে যাব সেটাও পারছি না বাহিরে গেলে রোদ লাগলে মুখটা কেমন যেন জ্বলে জ্বলে ওঠে তো বরফটা দিলেই কিন্তু একটু আরাম পাচ্ছি তবে বরফটা যদি সঙ্গে সঙ্গে দিতাম তাহলে এতটা খারাপ অবস্থা হতো না তো সেই জন্য আজকে আর ক্যামেরার সামনে আসব না তো এদিক থেকে বরুই এগুলো এনেছিলাম তো বরুই আবার আমার কাছে খেতে ভালো লাগে আর বরুই সিজন তো চলে যাচ্ছে তো সব বরুই মোটামুটি পেকে যাচ্ছে তো দুপুর টাইমে কিন্তু একটু বরুই খেতে ভালো লাগে বরুইগুলো নামিয়ে নিলাম এখন ধুয়ে তারপর সবাই একটু একটু খাবো তো মা তো রান্না করছে এদিক থেকে চিংড়ি মাছগুলো আমি বেছে রেডি করলাম অল্প অল্প করে সবজিতে চিংড়ি মাছ দিলে কিন্তু খেতে বেশ লাগে তাই না তো চিংড়ি মাছগুলো বেছে ক্লিন করে নিলাম এখন দুপুরের জন্য মানে ডাটা রান্না করব ডাটার জন্য আর কি একটু রেখে বাকিগুলো তুলে রাখবো তো চিংড়ি মাছ যেহেতু খুব বেশি দেয়া লাগে না তরকারিতে তো সেই জন্য ছোটো ছোটো বাগ করে পলিথিনে করে ফ্রিজে রেখে দিব। এতে করে যখনই লাগবেন আমি ব্যবহার করতে পারবো আর কি তো চিংড়ি মাছগুলো কিন্তু এরকম ছোট ছোট প্যাকেটে রেখে দিলে আমরা শাক সবজিতে যখন ইউজ করি তখন ছোট্ট একটা প্যাকেট নামালে কিন্তু হয়ে যায় একসঙ্গে সবগুলো রেখে দিলে দেখা যায় যে সবগুলো নামাতে হয় তখন মাছের স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যায় তাই না তো সবাই আমার জন্য দোয়া করবেন আসলে মুখের যে মানে ঝলসে গিয়েছে সেটা যেন তাড়াতাড়ি সেরে যায় আসলে ভালো লাগছে না এরকম অসুস্থ থাকতে আমার কখনো ভালো লাগে না সবসময় ইচ্ছে করে যে সুস্থতা থাকতে মানে সুস্থ থাকতে সবার সঙ্গে কথা বলতে হাসি খুশি থাকতে তো আসলে মুখের এই প্রবলেমটার কারণে বাইরেও যেতে পারছি না বা আপনাদের সঙ্গে সরাসরি এসে ব্লগটাও আজকে শেয়ার করতে পারতেছি না তো যে জায়গাগুলো একটু ঝলসে গিয়েছিল সেগুলো একটু কালসে হয়ে গিয়েছে হয়তো আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি সেরে যাবে আপনারা দোয়া করবেন আমার জন্য তো যে শাকটা বসিয়েছিল মা এখানে একটু ঝোল দিয়ে দিল ঝোলের জন্য মানে পানি দিয়ে দিলো আর কি তো পানিটা একটু ফুটে গেলে এখানে একটু ধনিয়া পাতা একটু জিরি গুঁড়া দিয়ে তারপর নামিয়ে নিবে হাফ টি স্পুন পরিমাণ জিরে গুঁড়া তারপর ধনিয়াপাতা তো অনেকে আবার ধনিয়া পাতা দিলে কেমন যেন মাঝে মাঝে কমেন্ট করেন তো আপনাদের যদি ভালো না লাগে সেটাই স্কিপ করবেন তো ধনিয়া পাতার ফ্লেভারটা আমরা খুব পছন্দ করি সেই জন্য আমি চেষ্টা করি আমার যে তরকারিগুলো বেশি পছন্দের সেগুলোতে ধনিয়া পাতা অ্যাড করতে তো এটা আসলে এক একজনের রুচির উপর ডিপেন্ড করে তো কয়েকজনই আমাকে লিখেছেন যে শাক সবজি থেকে আবার কেউ ধনিয়া পাতা দেয় নাকি তো যাই হোক যদি আপনাদের ভালো না লাগে সেটা স্কিপ করতে পারেন আমি ধনিয়া পছন্দ করি তো মা এখানে ধনিয়া দিয়ে দিল দিয়ে একটু নেড়ে চেড়ে তরকারিটা নামিয়ে নিবে তো ডাটা রান্না করবে চিংড়ি মাছ দিয়ে ডাটাটা ইদানিং খুব ভাল লাগে তো জন্য ডাটা নিয়ে আসি আর কি বাসায় তো বাজার সাজার আসলে আমি করতে পারছি না যেহেতু আমি একটু শিখ তো আমার বাসায় যে কেয়ারটেকার ওনাই করে দিচ্ছে তো ঠিক আছে ডাটাগুলো ধুয়ে রেডি করে নেওয়া হয়েছে এখন ডাটা বসিয়ে দিচ্ছে মা ডাটা প্রায় দুই আটি অনেকগুলো প্রায় এক কেজি মতো হয়ে যাবে তো ডাটাতে আর কোনো সবজি অ্যাড করব না শুধু ডাটা আর চিংড়ি মাছ দিয়ে মায়ের হাতের স্পেশাল ডাটা তরকারিটা আমার খুবই মজা লাগে তো এখানে পেঁয়াজ কুচিটা ভেজে নেওয়া হলো তেলে পেঁয়াজটা পুড়ে যাবে সেজন্য অল্প করে পানি দিয়ে দিল আর টাটা তরকারিতে কিন্তু খুব বেশি মশলা দিলে খেতে ভালো লাগে না আদা রসুন বাটা এক টেবিল চামচ মানে হাফ টি স্পুন করে আর হলুদের গুঁড়া হাফ টি স্পুন মরিচের গুঁড়া এক টি স্পুন ধনিয়া গুঁড়া এক টি স্পুন জিরি গুঁড়া হাফ টি স্পুন স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা কষিয়ে নেওয়া হচ্ছে আসলে আমি আমার তরকারিগুলোতে এত বেশি মশলা দিতে পছন্দ করি না মানে অনেকে আছে অনেক ধরনের মশলা অ্যাড করেন তো আমি রেগুলার যেভাবে রান্না করি মা কাছ থেকে তো শেখা তো মাও কিন্তু এভাবে রান্না করে তবে মা যেভাবে রান্না করুক না কেন মায়ের রান্নাটা যেন মানে টেস্টটাই অন্যরকম মা যখনই আমাদের বাসায় আসে মাকে আমি যেমন মায়ের হাতে রান্নাটা পছন্দ করি আমার মেয়ে তো বলবে নানুকে রান্না করতে বলো মানে তখন যেন আমার ছেলে মেয়ের কাছে নানুর রান্নাটাই সব কিছু আমার রান্না তাদের কাছে একদম জিরো হয়ে যায় তো এই হলো অবস্থা আর আমার মা মাসাল্লাহ অনেক ভালোই রান্না করে তো সবাই দোয়া করবেন মায়ের জন্য মারা এরকমই হয় মা বাসায় আসলে আসলে মা জোর করেই মানে রান্নাটা করে দিতে চায় যেহেতু আমরা সবাই পছন্দ করি আমি চাই যে মা একটু রেস্ট থাকুক বা বসে থাকুক কিন্তু মা তো বসে থাকতে চায় না মারা তো এরকমই তাই না তো সবার মারা ভালো থাকুক আমার মাদের জন্য দোয়া করবেন আমার মারাও যেন অনেক বেশি ভালো থাকে তো ডাটাগুলো কষানো হচ্ছে ডাটা থেকে কিন্তু পানি বের হয়েছে আর ডাটাগুলো অনেক বেশি কুচি আর ডাটাগুলো খেতেও বেশ মজার ছিল তো এই তো ডাটাটা কষানো হয়ে গেলে এখানে একটু ঝুলের পানি দিয়ে দেওয়া হবে তো একটু ঢেকে দিবে এখন মা ঢেকে আর কিছুক্ষণ কুক করে নিবে আর একটা কথা বলে নিচ্ছি আমি যেহেতু একটু সিক আপনাদের কমেন্টের উত্তরগুলো আমি দিতে পারছি না আসলে মোবাইলের কাছেও তেমন মানে যেতে ভালো লাগছে না মুখের মুখে যে জ্বালা পড়া করে এতে করে মানে আলোটা পড়লেও আমার কাছে যেন কেমন লাগে তো যাই হোক দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় যারা আমাকে ভালোবাসেন তাদের দোয়া অবশ্যই কাজে লাগবে তো আজকে দুপুরে ডাটা তরকারি তারপর হলো পালং শাক তারপর ডাটা শাক দিয়ে খুব মজার একটা রান্না ছিল আরও কী কী রান্না হয়েছে সেগুলো তো শেয়ার করবো তো মা ঝুলের পানিটা অ্যাড করে দিল যদি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটিতে যারা নতুন আমার ব্লগ দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করার পর অবশ্যই পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে দেবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন তো আজকে বয়সটা একটু দ্রুতই দিলাম কেউ খারাপভাবে নেবেন না আসলে সুস্থ না থাকলে কোনো কিছুই ভালো লাগে না তো সুস্থ হয়ে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে সরাসরি তো ব্লগ শেয়ার করবো মনে আশা আছে যদি আল্লাহ পাক খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয় তাতেই আমি অনেক বেশি খুশি তো একটু সালাদ কেটে নিচ্ছি আর গরু মাংস যেহেতু রান্না করেছে বাচ্চারা সালাদটা দিলে একটু খুব পছন্দ করবে আর আমি প্রতিদিন দুপুরে বা সকালে যে কোনো সময় সালাদটা খেতে খুবই পছন্দ করতেছি আর এইগুলো হলো ক্ষীরা ক্ষীরাগুলো একদম কচি ছিল তো কচি ক্ষীরা একটু একটু মিষ্টি মিষ্টিও ছিল ভালো লেগেছে খেতে তো ক্ষীরাগুলোর উপরের যে স্কিনটা একটু বেশি করে কাটছে উপরের স্কিনটা একটু কেমন যেন তিতো তিতো ভেতর থেকে মানে একটু মিষ্টি মিষ্টি টাইপের তো স্যালাডটা কেটে তারপর দুপুরে খাবারটা টেবিলে গুছিয়ে নেব আগে সালাদটা কেটে নিই তারপর এদিক থেকে ডাটা তরকারিটা হয়ে গিয়েছে আর ডাটাতেও ধনিয়া পাতা দিয়ে দেওয়া হচ্ছে আর ডাটাটা আর দু এক মিনিটের মতো রান্না করে নামিয়ে নেবে মা কিন্তু একটার পর একটা রান্না করে টেবিলে গুছিয়ে দিচ্ছে আর আপনারা অনেকে আমার খোঁজখবর নিচ্ছেন আমি এখন কেমন আছি তো আমি কমেন্টের উত্তরগুলো দিতে পারতেছি না আমি সরি আমি ব্লগে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আপনারা যারা আমার খবর নিচ্ছেন আপনাদের সবার জন্য আমার তরফ থেকে অনেক বেশি দোয়া আর ভালোবাসা রইল আসলে ভালোবাসাটা বুঝি এমনই হয় আপনারা কিন্তু মেসেঞ্জারে তারপর ফেসবুকে সব কিছুতে আমাকে মানে জানতে চাচ্ছেন যে আপু তুমি এখন কেমন আছো আর সবাই আমার জন্য অনেক বেশি দোয়া করতেছেন আপনাদের জন্য আমার অনেক বেশি দোয়া আর ভালোবাসা রইল আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তবে পুরে গিয়েছে তো এটা সারতে একটু সময় লাগবে এটাই স্বাভাবিক তাই না তো যাই হোক একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে ছোটোখাটো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব আল্লাহর উপর আমার ভরসা আছে তো দুপুরের খাবার দাবারগুলো মা রান্না করলো মা নিজেই গুছালো আমি সালাদটা কেটে রেডি করে নিলাম এখন আমরা সবাই একসঙ্গে খাবো রাইসা মোস্তফা উঠে গিয়েছে এর মধ্যে সবাই ভালো থাকবেন নতুন ব্লগে দেখা হবে আল্লাহ হাফেজ